কুখ্যাত ইন্ডেমনিটিভ মোশতাকের অভিশপ্ত অধ্যাদেশ জিআর বেআইনি আইন। 1975 সালের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্থপতি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই হত্যাকাণ্ডের বিচার আমাদের প্রাপ্য ছিল, কিন্তু 1975 সালের 26 সেপ্টেম্বর কুখ্যাত ইন্ডেমনিটি দায় মুক্তি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর খুনিদের হাত ধরে ক্ষমতায় আসা খন্দকার মোশতাক। এতে বলা হয় 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত বা পরিকল্পনার সাথে জড়িত কারো বিরুদ্ধে কোনো আদালতে মামলা করা যাবে না, এমনকি সুপ্রিম কোর্ট বা কোর্ট মার্শালেও তাদের বিচার করা যাবে না, অফিসে শাস্তিমূলক ব্যবস্থাও রুদ্ধ করা হয় অধ্যাদেশে। বাংলাদেশের সংবিধানে হত্যাকাণ্ডের বিচার প্রাপ্তের মৌলিক অধিকারকে খর্ব করে আদেশটিকে আইনে পরিণত করেন জিয়াউর রহমান। 1975 সালের 7 নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে আত্মপ্রকাশ করেন। 1976 সালের 29 এপ্রিল জিয়া রাষ্ট্রপতি সাহিনের কাছ থেকে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিয়ে নেন। 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতিকে পদ করতে বাধ্য করায় এবং প্রশাসনের হা না ভোটে নিজে রাষ্ট্রপতি হয়। 1979 সালের 9 জুলাই সংসদে পাশ হয় মানবতা বিরোধী ইন্ডেমনিটি আইন। দেশে শুরু হয় বিচারহীনতার সংস্কৃতি। শাস্তির পরিবর্তে পুরস্কৃত করা হয় খুনিদের, দেয়া হয় বিভিন্ন দূতাবাসে চাকরি। দূতাবাসের চাকরির পাশাপাশি মহান পবিত্র সংসদেও 1988 ও 1996 সালে প্রতিনিধিত্ব করে বঙ্গবন্ধুর খুনিরা। অথচ পঞ্চম সংশোধনীকে বৈধতা না দিলে জিয়াউর রহমানের আমলে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যেত, কিন্তু জিয়াউর রহমান তা করেননি। মূলত ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে জিয়া প্রমাণ করেছেন তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষাকারী এবং এই হত্যার ষড়যন্ত্রের মূল কুশীলবদের একজন। 1996 সালের 12 নভেম্বর কুখ্যাত ইন্ডেমনিটি আইনটি বাতিল করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার। আর এভাবেই খুলে যায় জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার পথ। এর ধারাবাহিকতায় বাঙালি জাতি হয় কলঙ্কমুক্ত।